আজকের মুভির গল্পটা আমি ডেডিকেট করছি ফ্যামিলির জন্য যারা নিজেদের নিংড়ে দেয় অথচ নিজের ফ্যামিলি তাদের বিন্দুমাত্র সম্মান দেয় না সেই সমস্ত হাউস বেঙ্গলি প্রেজেন্ট ওয়ার্ল্ড ফেমাস সিনেমার গল্প বাংলায় সুপ্রিয় বন্ধু আমি সুতপন আজ তোমায় শোনাবো একজন হাউস ওয়াইফের কথা যে নিজের পরিবারকে মাথায় করে রেখেও শুধুমাত্র ইংলিশ জানে না বলে হাজব্যান্ড এবং মেয়ের কাছে প্রতিদিন অপমানিত হয় তারপর নিজের চেষ্টায় একাই আমেরিকায় গিয়ে ইংলিশ শিখে নিজেকে বিভিন্ন দেশের মানুষের কাছে প্রমাণ করে দেয় সেই নিয়েই আজকের মুভির গল্প ইংলিশ ভিংলিশ বেশিরভাগ মহিলারাই সংসারকে সুখী করতে গোটা জীবন ডাই দিয়ে দেন তাদেরকে সম্মান জানাতে গৃহবধূ হাউসওয়াইফ হোম মেকার কত পরিচয় দেওয়া হল কিন্তু তাদের কেউ সম্মান করে না তাই মুভির শুরুতেই দেখি হাউসওয়াইফ শশীকে যে সকাল হতে না হতেই বাড়ির সব বাইয়ের ঘুম ভাঙার আগেই সব কাজ সেরে একেবারে রেডি সব খুশি করবার জন্য ভোর থেকে তার দৌড় শুরু হয় কিন্তু তার মেয়ে আর হাজব্যান্ড সকাল থেকে তাকে ভুল ধরে ইরিটেট করতেই থাকে শশীর হাজব্যান্ড সতীশ অত্যন্ত শিক্ষিত সে খুব বড়ো একটা চাকরি করে তাদের একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে শশীদের সঙ্গে থাকে সতীশের মা শশীর অপরাধ ইংলিশে কথা বলতে পারে না এবং লাড্ডু তৈরি করে ছোটোখাটো ব্যবসা করে পরের দৃশ্যে শশীর এক সপ্তাহের জন্য তৈরি করা লাড্ডু একদিনেই বিক্রি হয়ে যায় খুশির খবরটা সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে জানায় শশী কিন্তু হাজব্যান্ডের কাছে এই গুড নিউজটার কোনো মূল্যই নেই তাই পরে কথা বলবার নাম করে ফোনটা কেটে দেয় বাড়ি ফিরেই শশীর ছেলে সাগর চমকে দেয় শশীকে ছেলের আবদার মেটাতে মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ব্রেকড্যান্স করে ছেলেকে খুশি করে ছেলে জানায় দিদি আজ টিউশন পড়ার নাম করে বয়ফ্রেন্ডের সঙ্গে কফি ডে সেলিব্রেট করতে গেছে এবার শশীর মেয়ে স্বপ্না বাড়ি ফেরে স্বপ্না কোথায় গিয়েছিল শশী তার জিজ্ঞাসা করলে স্বপ্না বলে ফ্রেন্ডের বাড়িতে ইংলিশ পড়তে শশী বলে বাড়িতে কি পড়া যেত না স্বপ্না বলে তোমার ইংলিশ পড়ানোর যোগ্যতা থাকলে অবশ্যই যেতাম না মেয়ের কথা শুনে মায়ের বুক ফেটে যায় কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না এবার দেখা যায় শশীর হাজব্যান্ড সতীশকে লাড্ডু বানানোটা শশীর প্যাশন কিন্তু লাড্ডুর জন্য কোনো কারণে ফোনে সে যেন ডিস্টার্ব না করে তাই সতীশ অফিস থেকে ফিরেই শশীকে লাড্ডু তৈরি বন্ধ করতে বলে রূপে মুগ্ধ হয়ে শশীকে বিয়ে করেছিল সতীশ বড় অফিসার হবার পর শশী তার কাছে আর ইম্পর্ট্যান্ট নয় তাই তার সঙ্গে কথা বলে টাইম ওয়েস্ট করতে চায় না তাছাড়া ইম্পর্ট্যান্ট কথা তো আর ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় বলা যায় না কিন্তু খাওয়া আর শোয়ার জন্য অবশ্যই শশীকে দরকার এবার মেয়ের পিটিএমের জন্য সতীশকে ফোন করে মেয়ের স্কুল পিটিএম সতীশের কাছে ইম্পর্ট্যান্ট নয় তাই শশীকেই মেয়ের স্কুলে যাবার জন্য অর্ডার করে শশী ইংরেজি জানে না বলে স্বপ্না চায় না শশী এই মিটিংয়ে যাক মেয়ে মাকে বলে পিটিএম মানে প্যারেন্ট টিচার মিটিং তুমি তো সেটাই জানো না শশী জানায় প্যারেন্ট টিচার মিটিংয়ের মানেটা জানে না ঠিকই কিন্তু প্যারেন্টের কর্তব্যটা সে জানে এবার পিটিএম শশী আর স্বপ্না উপস্থিত হয় ক্লাস টিচার ইংলিশে কথা বলতে শুরু করে স্বপ্না তাকে জানায় সে ভালো ইংলিশ জানে না তাই হিন্দিতেই কথা বলবে ক্লাস টিচার বলে সে হিন্দি ভালো জানে না কিন্তু সেও হিন্দিতেই কথা বলবে টিচারের সঙ্গে স্বপ্নার পড়াশোনার ব্যাপারে আলোচনা করে ভীষণ খুশি হয় শশী কিন্তু ক্লাস টিচারের সঙ্গে হিন্দিতে কথা বলার জন্য মাকে যাচ্ছে তাই করে অপমান করে স্বপ্না বাড়ি ফিরতেই শাশুড়ি শশীকে জিজ্ঞাসা করে কে ফেল করলো শশী জানায় মেয়ে নয় সে নিজেই ফেল করেছে রাতে শশীকে দেখে সতীশ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে শশী বলে সব্বাইকে খুশি করবার আপ্রাণ চেষ্টা করলেও কাউকেই সে খুশি করতে পারে না এবার শশীর বোন মনু আমেরিকা থেকে সতীশকে ফোন করে নিজের মেয়ের বিয়ের জন্য নিমন্ত্রণ করে আমেরিকায় যাবার খবর পাওয়া মাত্রই স্বপ্নার কাছে শশীর সব দোষ মাপ হয়ে যায় সতীশ ঠিক করে বিয়ের সব বোরিং কাজকর্ম সামলাবার জন্য শশী একাই যাবে এবং আগে যাবে আর ম্যারেজকে এনজয় করবার জন্য সে ছেলে মেয়েকে নিয়ে যাবে ছেলে সাগর বলে সে মাকে ছাড়া কিছুতেই যাবে না সতীশ বলে ও মায়ের সঙ্গে যাক স্কুল থেকে নাম কাটিয়ে দেব ফিরে এসে মায়ের সঙ্গে লাড্ডু বানাবে শশীর মুখ চুন হয়ে যায় বিয়ের পর শশী কোথাও যায়নি তার উপরে আমেরিকার মতো একটা দেশে ইংলিশ না জেনে নিজের ছোট্ট ছেলেকে সে ছেড়ে একা কিছুতেই যাবে না তাই হাজব্যান্ডের পাশে শুয়েও চিন্তায় ঘুম আসে না তার কিন্তু হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেও কোনো কাজ হয় না শেষে শাশুড়ির দেওয়া সাহস নিয়ে ঘুমন্ত ছেলেকে নিজের কোল থেকে নিজের হাতে নামিয়ে দেয় বুকের যন্ত্রণা বুকে চেপে চোখের জলে বিদায় জানিয়ে প্লেনে ওঠে শশী নিজের পরিবারের মধ্যে থেকেও সে কিন্তু একাই ছিল আজ প্লেনে উঠে আরও একা হয়ে যায় ট্রেনের মধ্যে এক বয়স্ক যাত্রী সহযোগিতা করে শশীর কমপ্লেক্স কাটিয়ে দেয় শশীর ভেতরে ভয় কাটিয়ে জানলার বাইরে হাজির হয় অজানা আমেরিকা শুরু হয় মুভির নতুন অধ্যায় শশীর বোন মনু আর তার মেয়ে শশীকে রিসিভ করে গাড়িতে উঠেই সে বাড়িতে ফোন করে দশ বছর হল মনুর হাজব্যান্ড মারা গেছে বিদেশে মনু একাই লড়াই করে দুটো মেয়েকে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে মনুর ছোটো মেয়ে রাধা শশীকে বিভিন্ন জায়গা ঘুরে দেখায় কিন্তু শশীর মন পড়ে থাকে বাড়ির জন্য সতীশকে ফোন করে বাড়ির খবর নেয় শশী সতীশ তাকে এনজয় করতে বলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয় শশীর আশায় সব্বাই দারুণ খুশি হয় কিন্তু তারা ইংলিশে কথা বলে তাই ভয় তার কিছুতেই কাটে না একটা জলজ্যান্ত মাছকে পুকুর থেকে তুলে আচমকা ডাঙায় ছেড়ে দিলে যেমন হয় শশীর অবস্থাটা ঠিক তেমন ওয়াশিংটন পার্কে এসে মনুর মেয়ে রাধা তাকে ছেড়ে দিয়ে এনজয় করতে বলে জানায় কোনো প্রবলেম হলে একটা ফোন করলেই হবে একটু পরেই শশী একরাস আতঙ্ক নিয়ে খাবার জন্য পাশের কফি শপে ঢোকে তাদের ভাষা নিজে বুঝতে না পারার জন্য এবং ইংরেজিতে বুঝিয়ে বলতে না পারার জন্য ভয় তার মারাত্মক বেড়ে যায় এবার ভয় পেয়ে ধাক্কা লেগে অন্য একজনের খাবার পড়ে যায় কোনো রকমের দৌড়ে কফি শপ থেকে বেরিয়ে এসে কাঁদতে থাকে এবার অ্যাঞ্জেলের মতো একজন এসে শশীকে কফি অফার করে যে ওই কপি শপে সেদিন পুরো ঘটনাটা দেখেছিল এবার রাধা যে বাস থেকে নামে সেই বাসে চার সপ্তাহে ইংলিশ বলতে শেখার অ্যাড দেখতে পায় এই অ্যাড শুরু করে দেয় শশীর জীবনের নিউ কোর্স মাত্র চার সপ্তাহের জন্য ইংলিশ শেখার এই কোর্সে নিজের রোজগার থেকে চারশো ডলার দিয়ে ভর্তি হয়ে যায় শশী এই ব্যাচে বিভিন্ন দেশ থেকে মোট সাতজন স্টুডেন্ট ওয়াইফ হয়েও শশীর লাড্ডু তৈরি করে নিজেই নিজের ব্যবসা পরিচালনা করে তাই প্রথম দিনে টিচারটাকে অন্তর্ণর বা উদ্যোগপতি বলে সম্মান দেয় যেই লাড্ডুর জন্য নিজের হাজব্যান্ড এবং মেয়ে তাকে প্যাঁক মারত সেই ব্যবসার জন্য তাকে এই সম্মান দিয়ে তার ভেতরের সমস্ত ভয়কে উধাও করে দিল আনন্দের খবরটা সে ফোন করে প্রথম তার হাজব্যান্ডকেই জানায় কিন্তু আজ ও হাজব্যান্ড তাকে আগের মতোই প্যাঁক মারতে থাকে মুহূর্তে তার মনটা খারাপ হয়ে গেল ঠিকই কিন্তু এই প্রথম সে ভেঙে না পড়ে সমস্ত ম্যাককে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ক্লাসে জয়েন করে ইতিমধ্যে সেদিন কফি শপের ঘটনার পর যে শশীকে কফি অফার করেছিল সেই লরেন্টের সঙ্গে তার ফ্রেন্ডশিপটা গাঢ় হয় এদিকে মনুর মেয়ে মীরার বিয়ের দিন এগিয়ে আসে বিয়ের প্রস্তুতি সামলে ক্লাসে আসা ক্রমশই কঠিন হয়ে পড়ে শশীর এরই মধ্যে আবার বন্ধুরা মিলে ক্লাস বাং করে হলে ইংলিশ মুভি দেখতে যায় সবাই রিল্যাক্স করবার জন্য মুভিটা দেখে কিন্তু শশী ইংলিশ বলা প্র্যাকটিস করতে করতে মুভিটা এনজয় করতে থাকে এবার হল থেকে বেরোবার পরেই শশীর মেয়ে একটা বই খুঁজে পায়নি বলে সেই সুদূর ইন্ডিয়া থেকে ফোন করে যা তা কথা বলে অপমান করে মায়ের এনজয়মেন্টে জল ঢেলে দেয় কিন্তু কোনো অপমানই আর তাকে থামাতে পারে না তাই বাড়ি এসে টিভি প্রোগ্রাম থেকে আবার ইংলিশ বলা প্র্যাকটিস করতে থাকে নতুন উদ্যমে ক্লাসে যোগ দেয় এবং বোনের সঙ্গে মিরার বিয়ের অ্যারেঞ্জমেন্ট রেডি করতে থাকে এবার টিচার জানিয়ে দেয় আর এক সপ্তাহ পরে কোর্স শেষ হবে লাস্ট ডেতে এক্সাম এবং ওই দিনকেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে কিন্তু মুশকিল হলো যেদিন এক্সাম সেদিনই মিরার বিয়ে আবার টেনশন শুরু হয়ে যায় এরই মতে লরেন তার প্রেমে পড়ে যায় কি করবে কিছুই ভেবে উঠতে পারে না শশী চিন্তা করতে করতে বাড়ি ফেরে এসে দেখে তার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই এসে গেছে মনুও বাড়ি ফিরে এসেছে মুভির গল্প এবার বাঁক নেয় রাধা শশীর ফ্যামিলিকে পার্কে বেড়াতে নিয়ে গিয়ে অন্য দিকে ঘুরতে নিয়ে চলে যায় যাতে এই সুযোগে শশী একা হয়ে ক্লাসে যেতে পারে শশী ক্লাসে যায় এমনিতেই শশির টেনশনের আর শেষ নেই তার উপর ক্লাস থেকে ফেরার সময় লরিন শশীকে উপহার দিতে যায় শশী নিজেকে সামলাতে না পেরে জানিয়ে দেয় তারা ফ্রেন্ড লাভার নয় লরিন তাকে যেন ফ্রেন্ড বলেই ভাবে এবার সাগরের পায়ে চোট লাগে সাগর চিৎকার করে কাঁদতে থাকে রাধার থেকে জানতে পেরেই দৌড়ে আসে শশী সাগরের চোটের জন্য শশীকেই দায়ী করে তার হাজব্যান্ড শশী তাকে বোঝাবার চেষ্টা করলেও সে কোনো কথাই শুনতে চায় না ঘুমোতে পারে না শশী রাতে বাইরে বেরিয়ে আসে এখনো পর্যন্ত একমাত্র রাধাই জানে শশী ইংলিশ শিখছে রাধাই তাকে সহযোগিতা করছে তাই রাধাকেই সব কিছু শেয়ার করতে পারে সে আর রাধাকেই জানায় ইংলিশ শিখতে গিয়ে তার ফ্যামিলির প্রতি সে দায়িত্ব কর্তব্য পালন করতে পারছে না তাই সে আর আজ থেকে ক্লাসে যাবে না রাধা তাকে জানায় কোর্স কমপ্লিট করতেই হবে প্রমাণ করতেই হবে সে লাড্ডু নয় আর মাত্র তিনটে দিন বাকি যেভাবেই হোক রাধা তাকে ম্যানেজ করে দেবেই রাধা এবার শশীর টিচারের কাছে গিয়ে গোটা ব্যাপারটা জানিয়ে বলে তার মাসি আর ক্লাসে আসতে পারবে না টিচার তাকে নিজের কার্ড দিয়ে শশীকে অবশ্যই ফোন করতে বলে বাইরে বেরোতেই লরেন্টের সঙ্গে রাধার দেখা হয় রাধা তাকে জানায় তার মাসি আর আসতে পারবে না এবার লরেন্ট রাধার কাছ থেকে শশীর ফোন নাম্বারটা চেয়ে নেয় শশী আর ক্লাসে না গিয়ে মীরার ম্যারেজের শেষ মুহূর্তের কাজে মন দেয় অনেক দিন পরে ছেলের যত্নেও লেগে পড়ে তার তৈরি লাড্ডু খেয়ে সব্বাই তাকে কনগ্র্যাটস করে কিন্তু শশীর হাজব্যান্ড লাড্ডু খেয়ে সববার সামনেই প্রশংসার চলে নিন্দা করে বলে শশী তো লাড্ডুর জন্যই জন্মেছে অপমান অপমান আর অপমান অপমান যেন তার কিছুতেই পিছু ছাড়ে না অপমানিত হয়ে ইংরেজি শেখার ক্লাস ছেড়ে দিলেও ইংরেজি কিন্তু তার পিছু ছাড়ে না তাই নিজের অজান্তেই টিভি দেখে ইংরেজি প্র্যাকটিস করতে থাকে রাধা এসে তাকে ফোন দিয়ে বলে সেফ লাড্ডু বানানোর জন্য তোমার জন্ম হয়নি মাসি বিয়ের কাজের সঙ্গে ফোনের ক্লাসে জয়েন করে শশী শাশুড়ির কাছ থেকে ফোনেই বিয়ের গান আর সব্বার সঙ্গে বিয়ের নাচটাও প্র্যাকটিস করে নেয় টিচার তাকে জানায় কাল তাকে ক্লাসে আসতেই হবে সমস্ত মানুষকে দেখিয়ে দিতেই হবে তুমি পারো একের পর এক সব ক্লাসমেটরা বলে কাল তোমাকে আসতেই হবে তোমাকে ভীষণ মিস করছি তাকে আলাদা করে ফোন করে আসার জন্য রিকোয়েস্ট করে লরেন্ট আর থাকতে না পেরে রাধা তার শশী মাসিকে জিজ্ঞাসা করে সত্যিই কি লরেন্টের সঙ্গে মাসির লাভ অ্যাফেয়ার চলছে শশী জানায় তার লাভ অ্যাফেয়ারের দরকার নেই প্রয়োজন একটু সম্মান তাই রাধা যদি তাকে আরেকটু সাহায্য করে তাহলে সে কালকের পরীক্ষাটা দিতে পারবে ভালো তো বাসেই না মিনিমাম সম্মানটুকুও নিজের ওয়াইফকে কক্ষণ দেবার প্রয়োজন মনেই করেনি সতীশ কিন্তু এনজয় করবে বলে এসেছে তাই স্ত্রীর প্রতি লোক দেখানো ভালোবাসা দেখিয়ে এনজয় করতে কিন্তু কিছুতেই ছাড়ে না বিয়ের লগ্নের আর বাকি নেই এক্সামেরও আর টাইম নেই তাই এদিকে সব্বাই যখন মেকআপ করতে ব্যস্ত লাস্ট মোমেন্টে তখন পরীক্ষার পড়া ঝালিয়ে নেয় শশী ইতিমধ্যে সে প্ল্যান করেছিল বিয়ের গেস্টদের নিজেই রিটার্ন গিফট দেবে তাই নিজের হাতে তৈরি লাড্ডু দেবার জন্য রেডি হয় লাড্ডু নিয়ে বেরোবার সময় রোজের মতো আচমকা ভয় দেখায় সাগর শশীর সব লাড্ডু ছিটকে পড়ে যায় কনফিউজ হয়ে যায় সব বাই সতীশ এসে সাগরকে মারতে থাকে সতীশকে বাধা দিয়ে শশী জানায় সে আবার লাড্ডু তৈরি করবে শশী লাড্ডু তৈরির জন্য রেডি হয় রাধা জানায় লাড্ডু তৈরি করতে গেলে তো এক্সামে আর পাস হবে না শশী বলে ফেভারিট সাবজেক্টে ফেল হয়ে গেছি সেকেন্ড সাবজেক্টে পাস করে আর কি হবে একদিকে এক্সাম স্টার্ট হয় আর অন্যদিকে লাড্ডু বানাতে থাকে শশী অন্যদিকে পরীক্ষা দিতে দিতেই এই লরেন্ট দেখে তার ফোনে শশী কোনো মেসেজ পাঠালো কি না এবার ম্যারেজ পার্টিতে গেস্টরা এসে যায় শশীর ক্লাসমেটরাও পরীক্ষা দিয়ে আসে সবাই শশীকে ভীষণ মিস করেছে বলে জানায় তাদের সঙ্গে হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিয়ে শশী জানায় এরা তার খাস দোস্ত শশীর হাজব্যান্ড যেন ভূত দেখছে কারণ যে লাইফে কোনোদিন ইংরেজি বলতে পারেনি আমেরিকা এসে মাত্র কদিনের মধ্যেই তার বিভিন্ন কান্ট্রির এতগুলো খাস দোস্ত এতদিন শশীর হাতে লাড্ডু খেয়েছিল সতীশ আজ তার মুখে খাস দোস্ত কথাটা শুনে অফিসার সতীশ নিজেই লাড্ডু বনে যায় মনুর মেয়ে মীরার বিয়ে হয়ে যায় নতুন বরকনেকে আশীর্বাদ করে মেয়ের মা মনু আর ছেলের বাবা কিছু বলে তারপরেই আসে শশীর পালা শশী কিছু বলার জন্য রেডি হতেই তার হাজব্যান্ড তাকে উঠতে দেয় না কারণ শশী ইংরেজি জানে না এবার শশী তার হাজব্যান্ডকে হাত ধরে বসিয়ে দিয়ে বলতে ওঠে সে ইংরেজিতে বলে বিয়ে আসলে বন্ধুত্ব এটা একটা লম্বা জার্নি চলতে গেলে অনেক বাধা আসবে দুজনের একজনে কখনো না কখনো পিছিয়ে পড়বেই কিন্তু একজন যদি অন্যজনকে সহযোগিতা না করে কারোর দুর্বলতা নিয়ে কাউকে ছোট করতেই থাকে তাহলে পরিবারের সব কিছুই শেষ হয়ে যাবে কারণ পরিবার সবাইকে নিয়েই তাই সহযোগিতার মধ্য দিয়ে জীবন সুন্দর হয় সব সময় চাই ভালোবাসা এবং সম্মান এরই নাম শুভ বিবাহ হ্যাপি ম্যারেজ সেরিমনি উপস্থিত সকলকে মহান শিক্ষা দেয় শশী যে শিক্ষা তার মেয়ে নামে ইংলিশ মিডিয়ামের বেস্ট স্টুডেন্ট হয়ে আর তার হাজব্যান্ড বিরাট অফিসার হয়েও কোনো দিন পায়নি সবার চোখে জল এনে দেয় সে এবার টিচার তাকে বলে শশী পরীক্ষায় পাশ করেনি ফেলও হয়নি সে ডিস্টিংশন পেয়েছে তাই তার হাতেই সার্টিফিকেট তুলে দেয় নিজের মেয়ে তখনও কিন্তু মাথা নিচু করে বসে থাকে কিন্তু তার বোনের মেয়ে রাধা ঝাঁপিয়ে পড়ে আনন্দে জড়িয়ে ধরে মাসিকে এবার সত্যিকারের অন্তর্প্রণয় বা উদ্যোগপতি শশী সব বাইকে নিজের তৈরি লাড্ডু নিজের হাতেই পরিবেশন করে প্রথমে তার টিচারকে লাড্ডু দেয় তারপর লরেন্টকে লাড্ডু দিয়ে বলে যখন মানুষ নিজের প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলে তখন তার নিজের জীবনের সব কিছুই খারাপ লাগে তাই নতুন জিনিসের দিকেই সে হাত বাড়ায় কিন্তু যখন নিজেকে ভালোবাসতে শেখে তখন নিজের পুরনো জীবনটাকেই সে আঁকড়ে ধরে কিন্তু তুমি আমায় ভালোবাসতে শিখিয়েছ তাই তোমাকে অবশ্যই ধন্যবাদ এবার তার হাজব্যান্ড তাকে জিজ্ঞাসা করে শশী তাকে আজও ভালোবাসে কিনা না শশী জানায় ভালোবাসে বলেই তো সে তাকে আজও দুটো লাড্ডুই দিয়েছে এবার আসে বাড়ি ফেরার পালা প্লেনে ফেরার সময় এত ভালো ইংরেজি জানার সত্ত্বেও শশী কিন্তু এয়ার হোস্টেসের কাছ থেকে হিন্দি নিউজ পেপারই চায় এখানেই শেষ হয় মুভির গল্প গল্পটা ভালো লাগলে সঙ্গে থেকেও সবাইকে ভালোবেসো বন্ধু আর তুমি নিজেও ভালো থেকো টাটা